আপনি কি মাথার খুশকির সমস্যায় ভুগছেন? ভাবছেন কি করবেন বা পরিত্রাণের উপায় কি? আসুন আজকে খুশকি নিয়ে কথা বলি। আমি প্রফেসর আসিফ, কর্মরত আছি গ্রিন লাইফ মেডিকেল কলেজ হসপিটালে। খুশকি বা যেটাকে আমরা ড্যান্ড্রাফ বলি, এটার মেডিকেল টার্ম হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস। এটা মাথার ত্বক বা স্ক্যাল্পের পাশাপাশি শরীরের অন্যান্য জায়গায় হতে পারে, যেমন আইব্রো, নাকের দুই পাশে, সেন্ট্রাল ফেস, অনেকের ক্ষেত্রে চেস্ট বা ব্যাকেও হতে পারে। তবে সাধারণত মাথায় এটার প্রকোপটা বেশি দেখা যায়। এক্ষেত্রে পিটারোস্পোরাম ওভালি বলে একটি ফাঙ্গাস ভূমিকা পালন করে। এর পাশাপাশি দেখা যায় যে সিজনাল চেঞ্জ, যেমন ধরুন শীতে খুশকির এই প্রকোপটা বেশি দেখা যায়। খুশকি হলে সমস্যাটা কি হয়, আমরা দেখি যে আমাদের মাথার স্ক্যাল্পে স্কেল বা আস্তরের মতো পড়ে। কারো কারো ক্ষেত্রে একটু সাদাটে, কারো কারো ক্ষেত্রে একটু হলুদ আভা, কারো ক্ষেত্রে এটা একটু থিক বা একটু মোটা হয়, এবং ওইখান থেকে যদি কেউ নখ লাগান বা কারো কারো মানে ক্ষেত্রে এমনিভাবেই ওই আস্তরগুলো ঝুরি ঝুরি হয়ে পড়তে থাকে। কারো কারো ক্ষেত্রে এর পাশাপাশি ছোট ছোট গুড়ি গুড়ি দানা দেখা যায়, যেটাকে আমরা সেবোরিক ফলিকুলাইটিস বলি। অনেকাংশেই এই খুশকির কারণে মাথার ত্বক চুলকায়, এবং কারো কারো ক্ষেত্রে এখান থেকে চুলও পড়তে পারে। এখন খুশকি হলে কি করবেন? আমি আগেই বললাম এখানে একটি ফাঙ্গাস ভূমিকা পালন করে, এবং এটি মূলত একটি ইনফ্ল্যামেশন বা প্রদাহজনিত সমস্যা। এই কারণে আমরা যেটা করে থাকি, সাধারণত একটি শ্যাম্পু বেসড মেডিকেশন সাজেস্ট করে থাকি, যেমন কিটোকোনাজল বেসড যে শ্যাম্পুগুলো আছে এগুলো নিয়মিতভাবে, যেমন ধরুন সপ্তাহে 2 থেকে 3 বার মাথার ত্বকে লাগিয়ে 5 থেকে 10 মিনিট রেখে একটু ফেনা তুলে যদি ধুয়ে ফেলা যায়, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই এই খুশকির সমস্যা চলে যায়। অনেকের ক্ষেত্রে এর পাশাপাশি কিছু মেডিকেশনের প্রয়োজন হয়, যাদের ক্ষেত্রে খুশকির মাত্রাটা একটু বেশি থাকে। সেই ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করার ওষুধের পাশাপাশি অনেক ক্ষেত্রে একটু খাওয়ার ওষুধ দিয়ে থাকি, এবং এর মাধ্যমেও এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। কাজেই আমি যেটা বলতে চাই সেটা হলো, খুশকি একটি খুবই সাধারণ সমস্যা, নারী পুরুষ উভয় এই সমস্যায় ভুগে থাকেন। যদি কারো এই সমস্যাটা খুব বেশি হয় বা এর কারণে যদি চুল পড়ার সমস্যা সৃষ্টি হয়ে থাকে, তাহলে আপনি বিচলিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিন, এবং সঠিক পরিচর্যা এবং সঠিক চিকিৎসার মাধ্যমে খুশকি থেকে নিরাময় লাভ করা সম্ভব। ধন্যবাদ।